কাশ্যপ চ্যাটার্জি অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রবিদ। 28শে মার্চ আজকে দোল পূর্ণিমা, আজকের রাশিগতভাবে দিন কেমন যাবে এবার জেনে নিন। মেষ রাশি, চাকুরিতে উচ্চ পদ প্রাপ্তি যোগ আছে, কার্যালয়ের মহল আপনার অনুকূলে থাকবে, ব্যস্ততার কারণে পরিবারে সময় দিতে পারবেন না আজ, রাজনীতিতে জুড়ে থাকা লোকদের চাপ থাকবে, বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। বৃষ রাশি, ব্যবসায় বরিষ্ঠ লোকেদের পরামর্শ অবজ্ঞা করবেন না, ধার্মিক কার্যে ধন খরচ যোগ আছে, কার্যক্ষেত্রে আপনার প্রদর্শনের চাপ থাকবে, বাচ্চার ক্রিয়াকলাপ এবং গতিবিধিতে ধ্যান রাখা উচিত আপনার, অধিকারের দুরুপযোগ করবেন না। মিথুন রাশি, সময় কাজ না করলে লোকসান হতে পারে, কার্যস্থলে সহকর্মী সহায়তা পাবেন, বিদ্যার্থী পড়ার উপর ধ্যান দেবে, সংবেদনশীল বিষয়ে থেকে দূরে থাকুন, বাহন সাবধানে চালান আজ, মাতার স্বাস্থ্যের চিন্তা থাকবে। কর্কট রাশি, বিবাহে ইচ্ছুক জাতক বা জাতিকাদের বিবাহের প্রস্তাব আসতে পারে, সন্তানের ব্যবহার আপনাকে প্রসন্ন করবে, সামাজিক সম্মানে বৃদ্ধি পাবে, নতুন প্রজেক্টের উপর কাজ শুরু করার বিচার বানাতে পারেন, আজ যে কাজের হাত দেবেন সে কাজ সহজেই পূর্ণ হবে। সিংহ রাশি, আজ একদম মিথ্যা বলবেন না, মনে অজ্ঞাত ভয়ে বাসা বাঁধতে পারে, আজ কোনো যাত্রায় বাধা আসতে পারে, কার্যক্ষেত্রে চিন্তা আপনাকে উদাস করতে পারে, সকালে উঠে যোগ এবং সূর্য নমস্কার অতি অবশ্যই করুন। কন্যা রাশি, আজ বিভিন্ন ক্ষেত্র থেকে শুভ সমাচার পাবেন, পার্টনারের সাথে সম্বন্ধ মধুর হবে, আপনার ব্যবহারের প্রশংসা করবে লোক, আপনার কার্যক্ষমতার বৃদ্ধি হবে, বন্ধুর সাথে নতুন ব্যবসা শুরু করতে পারেন, ঘরে চাহিদার বৃদ্ধি হবে। তুলা রাশি, যারা ফ্রিল্যান্সিং জাতীয় কাজ করেন তাদের প্রবলেম হতে পারে, আয় এবং বাড়া খরচ নিয়ে চিন্তা থাকবে, মনে উৎসাহ এবং নতুন কিছু শেখার ভাবনা কম হতে দেবেন না, ঘরের কার্য দায়িত্বের সাথে পূর্ণ করবেন, যদি বাজেট কম হয় তাহলে কিছু সময় পর নতুন কাজ শুরু করতে পারেন। বৃশ্চিক রাশি, বিদেশে ব্যবসার যারা করেন শানদার লাভ প্রাপ্তি হবে, প্রেম সম্বন্ধে মধুরতা ভাব থাকবে, নতুন ব্যবসা নিয়ে যাত্রা সফল হবে, ক্যারিয়ারে আগে বাড়ার অবসর পাবেন, শারীরিক রূপ থেকে সক্রিয় থাকবেন আজ। ধনুরাশি, জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে, প্রশাসন থেকে জুড়ে থাকা লোকেদের বড় পদ এবং সম্মান পাওয়ার যোগ আছে, আগের কার্যের পজিটিভ পরিণাম প্রাপ্ত হবে, পিতা আপনাকে সাবাসী দেবে আজ। মকর রাশি, বৌদ্ধিক কার্যতে ভাগ নিতে পারেন, বাচ্চাকে পড়ানো এবং শেখাতে ধ্যান দেবেন, পুরনো নেগেটিভ অনুভব তুলে ভুলে আগে বাড়ার প্রয়াস করুন, ঘরে কুটুম্ব আসতে পারে আজ, আধ্যাত্মিক বিচার মনে আসবে। কুম্ভরাশি, আজ ব্যবসায় একটু কঠিন অবস্থা হতে পারে, যোজনার পুরো লাভ উঠাতে পারবেন না, প্রত্যেক কাজ চিন্তাভাবনা করে করা উচিত হবে, স্বাস্থ্য নরম গরম থাকবে আজ। মীন রাশি, ধৈর্য এবং ধীরভাবে এবং মিষ্টিভাষীর জন্য লোকের আকর্ষণ পাবেন, কোনো সংকটে ফেঁসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করার জন্য আপনার মনে খুশি হবে, আপনার পরাক্রম এবং উৎসাহ বৃদ্ধি থাকবে, জীবনসাথী আপনার প্রতি গর্ব অনুভব করবে, আইটি এবং সফটওয়্যারে জুড়ে থাকা লোকেদের জন্য বিশেষ রূপ থেকে শুভ দিন আছে। নমস্কার নেবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন।